বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের উদ্যোগে শিক্ষক দিবস পালন অনুষ্ঠান মঞ্চ থেকে বিশেষ সম্মান প্রদান 120 জন শিক্ষককে। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পক্ষ থেকে পালন করা হয় দিনটি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের অনুবর্তন মঞ্চে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, হাজির ছিলেন বিশিষ্টজনেরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি বনগাঁর বিভিন্ন বিদ্যালয়ের 120 জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে 120 জন বিশিষ্ট মানুষকেও সংবর্ধনা জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এই বিষয়ে বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক দিলীপ ঘোষ বলেন, 1962 সালে 13ই মে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর তার অনুগামীরা তার জন্মদিন পালন করতে চেয়েছিল। তিনি বলেছিলেন, আমার জন্মদিন পালন না করে এই দিনটা শিক্ষক দিবস হিসাবে পালন করলে তিনি গর্ববোধ করবেন। আমরা তখনই আমরা এই কথা থেকেই বুঝে গেছি যে তিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির থেকেও তিনি বলতে চেয়েছেন যে মানুষ আমাকে একজন শিক্ষক আদর্শ শিক্ষক হিসেবে মনে রাখুক। আমরা এখানে যারা আছি, আমার এই বিদ্যালয়ে মোট 45 জন শিক্ষক শিক্ষিকা আছে। আমরা এই আজকের দিনটা পালন করার জন্য সকলের সঙ্গে পরামর্শ করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যৌথভাবে গত 15 দিন ধরে তারা বিভিন্ন পরিকল্পনা, বিভিন্নভাবে যা যা অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানের পরিকল্পনা করা, প্রত্যেকে যার যার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা পালন করা হলো। আমরা প্রায় 120 জন মতো বিভিন্ন অতিথি দিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, অধিকাংশ অতিথি আমাদের এখানে উপস্থিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পৌর প্রধান গোপাল শেঠ। এদিন ছাত্রদের সঙ্গীত চর্চা করবার জন্য স্কুল কর্তৃপক্ষের হাতে হারমোনিয়াম তবলা তুলে দেওয়া হয়। এর ফলে স্কুলে বিদ্যা চর্চার পাশাপাশি সঙ্গীত চর্চার পরিবেশ গড়ে উঠবে বলে মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এই বিষয়ে পৌর প্রধান বলেন, প্রতি বছরের মতন এবারও শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে আমরা বনগাঁ স্কুলের প্রাথমিক বিভাগের অনুষ্ঠানের মধ্যে ছিলাম এবং প্রত্যেক কচিকাচা ছোটো ছোটো ছেলেদের এবং স্কুলের টিচারদের মধ্যে কে সমস্ত শিক্ষক দিবস হিসেবে পালানো এবং ছাত্রীদের ভালোবাসার মধ্যে দিয়ে এই ছাত্র শিক্ষকের মেলবন্ধন গড়ে উঠে আমাদের প্রাচীন বনগাঁ হাই স্কুল তার প্রাথমিক যে ইয়ে আছে আমাদের শৈশবের কথা মনে পড়েছে। আমাদের নিজেদের নিজেদের বাচ্চাদের শুধু উচ্চশিক্ষা নয়, তাদের মধ্যে মানবতার বোধ এবং শৃঙ্খলাপরায়ণ এগুলো যেন সবাই শেখায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।